টলিপাড়ায় দুজন শ্রুতি দাস, একজনকে রাঙা বউ ত্রিনয়নীতে দেখা গেছে, আর একজনকে দর্শক দেখেছেন এক্স ইকুয়ালস টু প্রেম বা বাদামি হায়নার কবলে সিরিজে, তিনিও শ্রুতি দাস। এবার একই নামের দুই অভিনেত্রীকে নিয়ে বাড়ছে জটিলতা। কথা হচ্ছে রাঙা বউ ধারাবাহিকের শ্রুতি দাসকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ এই অভিনেত্রী, এবার প্রতিবাদে মুখ খুললেন তিনি। সমস্যা বেশ গভীর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, তার নামে বাংলায় আরও একজন অভিনেত্রী আছেন যিনি মূলত ছবি বা সিরিজ করেন। তার ছবি রিলিজ হওয়ার সময় তার কাছে সব পোস্টের ট্যাগ যায়, শুভেচ্ছা বার্তা যায়, রিপোর্টারদের ফোন মেসেজও যায়। এক্স ইকুয়ালস টু প্রেম বাদামি হায়নার কবলের সময় একই ঘটনা ঘটে। এবার জুলি নামক ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই। এখানেই থামেননি তিনি। শ্রুতি আরও বলেন যে এই ঘটনার জন্য সে তার নাম বদলাতে ইচ্ছুক নয়, ছদ্মনাম ব্যবহার করার মতো সে বড় মাপেরও কেউ নয়, তাই শ্রুতি দাসই থাকবে। প্রয়োজনে তিনি সকলকে শ্রুতি দাস সমাদার বলে খুঁজে নিতে বলেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।